আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাস 2021-এ সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জুয়েল ভুঁইয়া, সহকারী শিক্ষক রসায়ন, পুরিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়, 2500 নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদের ক্লাস নেব নবম শ্রেণী বিষয় রসায়ন, অধ্যায় 2, পদার্থের অবস্থা। আজকের পাঠ থেকে যা শিখতে পারবে, পদার্থ কি, পদার্থের অবস্থা ব্যাখ্যা করতে পারবে, পদার্থের বিভিন্ন অবস্থার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবে, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা প্রথমে জেনে নিব পদার্থ কি। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায়, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় অবস্থান করে। এখন আমরা জেনে নিব পদার্থ কত প্রকার। পদার্থ হচ্ছে 3 প্রকার, যেমন কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। এখন আমরা জানব এই 3 প্রকার পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য। কঠিন পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, ভর এবং আয়তন আছে। কণাগুলোর আন্তঃনাভিক আকর্ষণ সবচেয়ে বেশি, কণাগুলোর আন্তঃনাভিক দূরত্ব সবচেয়ে কম, চাপ প্রয়োগে সবচেয়ে কম সংকোচনশীল, তাপ প্রয়োগে সবচেয়ে কম প্রসারণশীল। তরল পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন আছে কিন্তু আকার নেই। কণাগুলোর আন্তঃনাভিক আকর্ষণ কঠিনের চেয়ে কম, কণাগুলোর আন্তঃনাভিক দূরত্ব কঠিনের চেয়ে বেশি, চাপ প্রয়োগে কঠিনের চেয়ে বেশি সংকোচনশীল, তাপ প্রয়োগে কঠিনের চেয়ে বেশি প্রসারণশীল। বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ। বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু আয়তন ও আকার নেই। কণাগুলোর আন্তঃনাভিক আকর্ষণ সবচেয়ে কম, কণাগুলোর আন্তঃনাভিক দূরত্ব সবচেয়ে বেশি, চাপ প্রয়োগে সবচেয়ে বেশি সংকোচনশীল, তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারণশীল। এখন আমরা জানব ব্যাপন কি। কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন ঘরের এক কোণে কোন একটি সুগন্ধি শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। কোনো পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি এবং কোনো পদার্থের ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম। এখন আমরা জানব নিঃসরণ কি। সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা, কিন্তু এদের মূল পার্থক্য হলো ব্যাপন, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে।
ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা বায়ু পদার্থ উপযুক্ত মাধ্যমে সবদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্র পথ দিয়ে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। ব্যাপন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ও মন্থর প্রক্রিয়া, কিন্তু নিঃসরণ চাপের প্রভাবে সংঘটিত প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত। ব্যাপন দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এবং নিঃসরণ স্বল্পস্থায়ী প্রক্রিয়া। করোনা মহামারীর এই সংকটকালীন মুহূর্তে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।